সুধা অ্যান্ড ওয়েলকাম বিক টু মাই চ্যানেল। আজকে আমরা আবার 20টি প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলি টেটের ইন্টারভিউয়ে বারবার করা হয়েছে। দেখো প্রথমে কি রয়েছে, ইউজিসি এর পুরো কথাটি কি? ইউজিসি এর পুরো কথাটি হলো ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন। এই যে ইউজিসি বা ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন, এই কথাটি উচ্চ শিক্ষার সঙ্গে সম্পর্কিত। নেক্সট কোশ্চেন দেখো, জাতীয় শিক্ষানীতি 1986তে কেন প্রথা বহির্ভূত শিক্ষার ব্যবস্থা করা হয়েছে? জাতীয় শিক্ষানীতি 1986তে প্রথা বহির্ভূত শিক্ষার ব্যবস্থা করা হয় কারণ শিক্ষায় গণতান্ত্রিকতা এবং উচ্চ শিক্ষার সুযোগ সকলের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে, যাতে শিক্ষার জাতীয় যে উদ্দেশ্য নেওয়া হয়েছিল, শিক্ষাকে জাতীয় লক্ষ্যে তুলে উন্নীত করার জন্য, সেটি যাতে সম্পূর্ণ হয়। নেক্সট কোশ্চেন দেখো, মুক্ত বিদ্যালয় বা ওপেন স্কুল এর অর্থ কি? জাতীয় শিক্ষানীতি 1986তে ব্যাপক হারে শিক্ষার প্রসারের জন্যই এই ওপেন স্কুলগুলি প্রতিষ্ঠার কথা বলা হয়। এখানে যারা শিক্ষার্থী তারা কর্মরত অবস্থায় বাড়িতে থেকেই শিক্ষার সুযোগ পেতে পারে এবং এক্ষেত্রে সময়সীমার কোনো বাধ্যবাধকতা থাকে না। নেক্সট কোশ্চেন দেখো, ভারতবর্ষের প্রথম মুক্ত বিশ্ববিদ্যালয় কোনটি বা ওপেন ইউনিভার্সিটি? এটি হলো ইগনো, অর্থাৎ ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি। এটি হলো ভারতবর্ষের প্রথম মুক্ত বিশ্ববিদ্যালয়। নন ফর্মাল বা অপ্রথাগত শিক্ষা ব্যবস্থা বলতে কি বোঝো? নন ফর্মাল বা অপ্রথাগত শিক্ষা ব্যবস্থায় কি হয়, যারা শিক্ষার্থী থাকে তারা কর্মরত শিশু বা যারা বিদ্যালয় ছুট শিক্ষার্থী, এমনকি দরিদ্র মানুষ, এছাড়া যে সমস্ত মেয়েরা প্রথাগত বা ধারাবাহিক শিক্ষা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, তাদেরকে আবার শিক্ষার আওতায় নিয়ে আসার জন্য তারা যাতে অপ্রথাগত ভাবেই শিক্ষাটা নিতে পারে, অর্থাৎ কোনো বিদ্যালয় ব্যবস্থা থাকবে না এবং তারা শিক্ষাটিও পাবে, সেই ক্ষেত্রে যে শিক্ষা ব্যবস্থা কার্যকরী করা হয় সেটিকে বলা হয় নন ফর্মাল বা অপ্রথাগত শিক্ষা ব্যবস্থা। নেক্সট কোশ্চেন দেখো, ভারতবর্ষের প্রথম মুক্ত বিশ্ববিদ্যালয় কোথায় এবং কবে গড়ে ওঠে? ভারতবর্ষের প্রথম মুক্ত বিশ্ববিদ্যালয় কোনটি? ইগনো, এবং এটি 1985 সালে দিল্লিতে গড়ে উঠেছিল। নেক্সট কোশ্চেন দেখো, ডায়েট স্থাপনের কি উদ্দেশ্য? এই যে ডায়েট কথাটি, এর পূর্ণরূপ কি? ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং। প্রতিটি জেলায় এই ডায়েট স্থাপনের মাধ্যমে কি করা হয়, যে সমস্ত কর্মরত শিক্ষক রয়েছেন এবং বয়স্ক শিক্ষা কেন্দ্রের শিক্ষক বা নন ফর্মাল বা প্রথাগত শিক্ষকদের কর্মরত চাকুরিরত বা চাকুরি পূর্ব অবস্থায় প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করার জন্যই প্রতিটি রাজ্যের যে জেলাগুলি রয়েছে সেখানে একটি করে ডায়েট স্থাপন করার কথা বলা হয়েছে, এবং এই যে ডায়েটগুলি তাদের কাজগুলি হবে এসসিআরটির কার্যের পরিপূরক। এই ডায়েটের কাজ হবে এসসিআরটির কার্যের পরিপূরক। এই এসসিআরটির ফুল ফর্ম কি? স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। নেক্সট কোশ্চেন দেখো, জাতীয় শিক্ষানীতি 1986তে রাজ্যস্তরের শিক্ষা ব্যবস্থাপনার দায়িত্ব কার উপরে দেওয়া হয়েছে? রাজ্যস্তরের শিক্ষা ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হয়েছে এসএবিই কে, অর্থাৎ স্টেট অ্যাডভাইজরি বোর্ড অফ এডুকেশন, অর্থাৎ রাজ্য শিক্ষা উপদেষ্টা পর্ষদকে দেওয়া হয়েছে রাজ্যস্তরের শিক্ষা ব্যবস্থাপনার দায়িত্ব। নেক্সট কোশ্চেন দেখো, জাতীয় শিক্ষানীতি 1986তে কেন জীবিকা থেকে ডিগ্রিকে বিচ্ছিন্ন করার কথা বলা হয়েছে? এই যে জাতীয় শিক্ষানীতি 1986, এখানে জীবিকা থেকে ডিগ্রিকে বিচ্ছিন্ন করার কথা বলা হয়েছে কারণ কি, এই জাতীয় শিক্ষানীতি অনুযায়ী জীবিকা এবং ডিগ্রি উভয়ের উদ্দেশ্য পৃথক, তাই জীবিকা এবং ডিগ্রিকে আলাদা রাখা প্রয়োজন। কোনো একজনের কোনো একটা বিষয়ে কতটা জ্ঞান সেটা কিন্তু তার ডিগ্রি দেখে বলা সম্ভব নয়, সেই জন্য যারা চাকরি নিয়োগকর্তা থাকবেন তারা প্রয়োজন মতো পরীক্ষার ব্যবস্থা করে চাকরির ব্যবস্থা করবেন, এবং তার ফলে কি হবে, শিক্ষাক্ষেত্রে অপচয় কমবে এবং পরীক্ষার যে ব্যর্থতাজনিত অপচয় তার কমবে এবং কাজের সুযোগ বাড়বে, এবং এর জন্য ন্যাশনাল টেস্টিং সার্ভিস, অর্থাৎ ন্যাশনাল টেস্টিং সার্ভিসের মতো সংস্থার প্রতিষ্ঠার প্রয়োজন রয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, সংশোধিত শিক্ষানীতিতে সকলের জন্য শিক্ষা ব্যবস্থাপনায় কোন দুটি বিষয়ের প্রতিষ্ঠার জন্য উৎসাহ দান করা হয়েছে?
সংশোধিত শিক্ষানীতিতে যে দুটি বিষয়ের প্রতিষ্ঠার জন্য উৎসাহ দান করা হয়েছে তা হলো, একটা হলো ডে কেয়ার বা দিবা পরিচর্যা কেন্দ্র এবং অপরটি হলো বালুবাড়ি। নেক্সট কোশ্চেন দেখো, কেন রামমূর্তি কমিটি গঠিত হয়েছিল? 1986 খ্রিস্টাব্দের যে জাতীয় শিক্ষানীতি সেটিকে পুনর্বিবেচনার জন্য তখনকার যে কেন্দ্রীয় সরকার ছিল তিনি এই রামমূর্তি কমিটি গঠন করেছিলেন এই জাতীয় শিক্ষানীতিটিকে পুনর্বিবেচনার জন্য, জাতীয় শিক্ষানীতি 1986-কে পুনর্বিবেচনার জন্য। নেক্সট কোশ্চেন দেখো, সিএবি এর কয়েকটি কাজ উল্লেখ করুন। সিএবি এর ফুল ফর্ম কি? সেন্ট্রাল অ্যাডভাইজরি বোর্ড অফ এডুকেশন। সেন্ট্রাল অ্যাডভাইজরি বোর্ড অফ এডুকেশন অর্থাৎ কেন্দ্রীয় শিক্ষা উপদেষ্টা পর্ষদ। এর কাজ কি? এর কাজ হলো শিক্ষার উন্নয়নের জন্য যে সমস্ত প্রয়োজন মতো পরীক্ষা তার ব্যবস্থা করা এবং শিক্ষার উন্নয়নের জন্য যে সমস্ত পরিবর্তনের প্রয়োজন রয়েছে তার সিদ্ধান্ত গ্রহণ এবং কেন্দ্র ও রাজ্য শিক্ষা বিভাগের যে সমস্ত কার্যাবলী রয়েছে সেগুলিকে পর্যালোচনা করা। নেক্সট কোশ্চেন দেখো, এনএলএম এর পুরো নাম কি? এনএলএম এর পুরো নাম হলো ন্যাশনাল লিটারেসি মিশন। ন্যাশনাল লিটারেসি মিশন বা বাংলায় যাকে বলা হয় জাতীয় সাক্ষরতা মিশন, এটি 1968 খ্রিস্টাব্দে গৃহীত হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখো, কার নেতৃত্বে রামমূর্তি কমিটি গঠিত হয়? রামমূর্তি কমিটি গঠিত হয়েছিল বিশিষ্ট আচার্য এবং শিক্ষাবিদ রামমূর্তি এনার সভাপতিত্বে। নেক্সট কোশ্চেন, রামমূর্তির কমিটির শিরোনাম কি ছিল? রামমূর্তি কমিটির শিরোনাম ছিল টুয়ার্ডস অ্যান এনলাইটেন্ড অ্যান্ড হিউম্যান সোসাইটি। ন্যাশনাল এডুকেশন পলিসি 1986 এর রিভিউ। তাহলে রামমূর্তি কমিটির শিরোনাম কি ছিল? টুয়ার্ডস অ্যান এনলাইটেন্ড অ্যান্ড হিউম্যান সোসাইটি এনইপি 1986 এর রিভিউ। নেক্সট কোশ্চেন দেখো, 1986 এর এনপিই অর্থাৎ ন্যাশনাল পলিসি অফ এডুকেশন বা জাতীয় শিক্ষানীতি এর পুনর্বিবেচনার উদ্দেশ্যে গঠিত একটি কমিটির নাম কি হবে? জোনার্দন কমিটি, যেটি 1992 খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল। এছাড়া রামমূর্তি কমিটি 1990 খ্রিস্টাব্দে। তাহলে রামমূর্তি কমিটির গঠনের সময়কাল কত? 1990। নেক্সট কোশ্চেন দেখো, জোনার্দন কমিটির নেতৃত্ব দিয়েছিলেন কে? জোনার্দন কমিটির নেতৃত্ব দিয়েছিলেন মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী অর্জুন সিং। পরবর্তী প্রশ্ন, বৃত্তি শিক্ষার ক্ষেত্রে রেড্ডি কমিটির সুপারিশগুলি কি কি ছিল? বৃত্তি শিক্ষার ক্ষেত্রে রেড্ডি কমিটির সুপারিশ ছিল যে এমনভাবে বৃত্তি শিক্ষার ব্যবস্থা করতে হবে যাতে সবাই চাকরির সুযোগ পায়। এছাড়া শিক্ষার্থীরা যাতে স্বনিযুক্তি প্রকল্পের সঙ্গে যুক্ত হতে পারে সেই বিষয়টির উপরেও গুরুত্ব দেওয়া হয়েছিল এই রেড্ডি কমিটিতে। পরবর্তী প্রশ্ন, 1992 খ্রিস্টাব্দের জাতীয় শিক্ষানীতিতে গৃহীত দুটি সংস্কার, 1992 খ্রিস্টাব্দের জাতীয় শিক্ষানীতিতে যে দুটি সংস্কার গৃহীত হয়েছিল তা হলো কি? প্রথাগত শিক্ষা ব্যবস্থার পাশাপাশি প্রথা বহির্ভূত শিক্ষার উপরেও বিশেষভাবে গুরুত্ব দিতে হবে এবং সারা দেশে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে যাতে অভিন্ন পাঠ্যক্রম পদ্ধতি নীতি এবং নিয়ম চালু হয় সেদিকে নজর রাখতে হবে। পরবর্তী প্রশ্ন দেখো, 1986 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষানীতি কত খ্রিস্টাব্দে পুনর্বিবেচিত হয়? যে জাতীয় শিক্ষানীতি 1986 খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর নেতৃত্বে তা পুনর্বিবেচিত হয়েছিল কত সালে? 1992 সালে।